Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udhu billahi min shururi anfusina wa sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lah. Wa man yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. Lahul mulk wa lahul hamd. Wa huwa ala kulli shay'in qadir. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أكرم صاحب وأفضل رفيق فاللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فقد قال الله سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আজকের এই আয়োজনে সমবেত সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে এখানে আলোচনার জন্য আমরা বসেছি আপনারা সবাই জানেন বিষয়টি হচ্ছে বন্ধু নির্বাচনে ইসলামের নির্দেশনা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যাতে আমরা আজকের আলোচনা থেকে বেশ কিছু বিষয় স্পষ্ট করতে পারি এবং সকলেই এই আলোচনা থেকে কিছু বিষয় আমরা নিতে পারি যাতে করে আজকের এই প্রেক্ষাপটে আমরা ভালো বন্ধুদের কি নির্বাচন করতে পারি এবং তাদের সাথে একসাথে সুন্দর সহাবস্থানের মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ আমরা যেন তৈরি করতে পারি এবং গঠন করতে পারি বন্ধুত্ব যেটাকে আরবিতে বলা হয় আস-সাদাকাহ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মানব সমাজের গুরুত্বপূর্ণ একটি দিক মানবিক সম্পর্কের একটি চমৎকার দিক বলা যায় কারণ বন্ধু ছাড়া আসলে এই সমাজে চলা যায় না ঠিক যেভাবে পরিবার ছাড়া বা আত্মীয়-স্বজন ছাড়া এই সমাজে বসবাস করা যায় না সাদাকা শব্দ থেকে এসেছে সাদিক 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 মানে বন্ধু এবং বন্ধুর আরো শব্দ আছে আরবিতে সাদাকার প্রায় সমার্থক শব্দ হচ্ছে আর-রিফক সেখান থেকে আর-রাফিক সাথী আস-সাহেব সঙ্গী এরকম অনেকগুলো অর্থ আছে তাহলে আমরা বেশ কয়েকটা আরবি শব্দ পাচ্ছি বন্ধুত্বের সেটা হলো আস-সাদিক আর-রাফিক আস-সাহেব এরকম আরো বেশ কিছু শব্দ তবে এই তিনটা শব্দই সবচেয়ে বেশি আমাদের কাছে পরিচিত আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বন্ধুদের কথা উল্লেখ করেছেন এটি সূরা আন-নূরের 61 নম্বর আয়াতে যেমন আল্লাহ সুবহান তাআলা বলছেন লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজ হারাজুন ওয়ালা আলাল মারীদ হারাজুন ওয়ালা আলা আনফুসিকুম أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا খাবারের একটা আদব বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন কোনো অন্ধের উপরে কোনো সমস্যা নেই এবং কোনো যারা ল্যাংড়া অর্থাৎ যারা ঠিকমতো খোঁড়া ব্যক্তি হাঁটতে পারেন না তাদের জন্য কিংবা অসুস্থ ব্যক্তির জন্য কিংবা তোমাদের কারো জন্যই সমস্যা নেই যদি তোমরা তোমাদের ঘর থেকে খাও অথবা তোমাদের বাপদাদার ঘর থেকে অথবা তোমাদের মায়েদের ঘর থেকে অথবা তোমাদের ভ্রাতা বৃন্দের ঘর থেকে অথবা তোমাদের বোনদের ঘর থেকে অথবা তোমাদের চাচা
কিংবা তোমাদের ফুফুদের ঘর থেকে অথবা তোমাদের মামা কিংবা খালাদের ঘর থেকে অথবা তোমরা যার চাবির মালিক হয়েছ অথবা তোমাদের বন্ধুদের ঘর থেকে আও সদিকিকুম। তাহলে সদিক শব্দটা এখানে আমরা দেখেছি আল্লাহ ব্যবহার করেছেন, পরিশেষে তিনি বলেছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিআন আও আশতাতা, এবং তোমাদের জন্য কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই যদি তোমরা একসাথে অথবা আলাদা আলাদা খাও। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার স্বাধীনতা এখানে মুসলিমদের জন্য আল্লাহ সুবহান তাআলা দিয়ে দিয়েছেন, বান্দারা যেন এই একটা জায়গায় কমফোর্টেবলি আহার গ্রহণ করতে পারে সেরকমই একটা নির্দেশনা এখানে দিয়েছেন। এখানে সাদিকের কথা আল্লাহ সুবহান তাআলা উল্লেখ করেছেন। সুতরাং সাদিকের এই যে বর্ণনাটা এখানে এসেছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখব যে বাবা মা ভাই বোন চাচা ফুফু খালা মামা এদের সাথেই কিন্তু বন্ধুর কথা উল্লেখ করা হয়েছে এদের শেষে, তাহলে বোঝা গেল বন্ধুরাও এক ধরনের আত্মীয়তার সম্পর্কের মতোই ব্যক্তির সাথে সম্পর্কিত হয়ে থাকে। বরং অনেক সময় আত্মীয়দের বাইরে আমাদের বন্ধুত্ব গ্রহণের প্রয়োজন হয়ে পড়ে এবং তারই স্বীকৃতি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আস-সাদিকু আওকাদু মিনাল ক্বারাবা, আস-সাদিকু আওকাদু মিনাল ক্বারাবা। এটি এসেছে তাফসির আল কুরতুবির মধ্যে, ইমাম কুরতুবি ইবনু আব্বাস থেকে এই আসারটি উল্লেখ করেছেন। এর অর্থ হল বন্ধু আত্মীয়দের চাইতেও আরও অধিক জোরদার সম্পর্ক। এটা কেন বলেছেন? কারণ আমরা দেখি যে অনেক সময় আত্মীয়দের চাইতেও কোনো কোনো ব্যক্তিরা তাদের বন্ধুদেরকে প্রাধান্য দেন, বিশেষ করে যদি কোনো বিপদে পড়েন, যদি কোনো সমস্যায় পড়েন। অনেক সময় দেখা যায় যে আত্মীয়রা যতটা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বন্ধুরা তার চাইতে আরও অনেক বড় হাত বাড়িয়ে দিচ্ছেন। ফলে এই জায়গায় দেখা যায় কখনো কখনো বন্ধুত্বের বেনিফিটটা আত্মীয়দের চাইতেও অনেক বেশি বেড়ে যায়। এজন্যই কখনো কখনো কোনো মানুষের কাছে হয়তো আত্মীয়দের চাইতে বন্ধুত্বের সম্পর্কটা আরও জোরদার হয়ে ওঠে। কাতাদা বলেছেন, ইবনু কাথির কাতাদার এই বাণীটি তার তাফসির ইবনু কাথিরের মধ্যে নিয়ে এসেছেন, বলেছেন আন্না সাদিকা ইদা কানা সালিহান নাফা, আন্না সাদিকা ইদা কানা সালিহান নাফা। বন্ধু যখন সৎ হয় তখন সে উপকার এবং বেনিফিট পৌঁছায়। সুতরাং বন্ধুত্বকে আমরা আসলে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বন্ধুত্ব একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, ফলে কাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব সেটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বন্ধুত্ব নির্বাচন করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাআন্নি অর্থাৎ একটু ধীরস্থির হয়ে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণের জরুরতের দিকে দিক নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস যেটি আবু দাউদ এবং আহমদ বর্ণনা করেছেন, আমরা ইমাম আহমদের যে শব্দ বা ভাষ্য সেটি এখানে উল্লেখ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানযুর আহাদুকুম মান ইউখালিল, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানযুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ সাধারণত তার বন্ধুর দিনদারি বা দিন তথা তার বন্ধুর জীবন পদ্ধতির উপরই জীবনযাপন করে থাকে। এখানে দীনে খলিলিহি মানে শুধু ধর্ম তর্জমা করলে হবে না, বরং তার বন্ধু ঠিক যেই নেচারের, যেই কৃষ্টি কালচার সে ফলো করে, যে চিন্তা চেতনা সে ফলো করে, সাধারণত বন্ধু সেরকমই হয়। ফলে আমরা দেখেছি যেমন মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে তার সার্কেল অনুযায়ী, তাই না? যারা ভালো সৎ তাদের বন্ধুরাও সৎ হয়, যারা দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআন হাদিসকে ভালোবাসে তারাও একটা বন্ধুত্বের মধ্যে আবদ্ধ হয়। আবার যারা ঠিক উল্টো পথে চলে, হয়তো ভুল পথে চলে, মাস্তানি
কিংবা ফটকাবাজি এরকম আরও বাজে অভ্যাস যাদের আছে, তারাও তাদের একটা সার্কেল গড়ে তোলে। যারা মাদক সেবন করে তাদেরও একটা সার্কেল তৈরি হয়, এবং যারা অন্যায় দুর্নীতি করে, রাহাজানি করে, তাদেরও একটা সার্কেল তৈরি হয়। এভাবে যারা জেনা, ব্যভিচার, মদ বা এরকম আরও খারাপ কিছুতে লিপ্ত, তাদেরও একটা সার্কেল তৈরি হয়। মূলত সার্কেলের লোকরা একে অপরের বন্ধু। এই দিকেই আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্ডিকেট করেছেন, বলেছেন আলমার ও আলা দীন খালিলিহি, মানুষ তার বন্ধুর দিনের উপরই থাকে। অতএব তোমাদের যে কেউ, ফালিয়ানদুর আহাদুকুম মা ইউখালিল, যে কেউ যেন লক্ষ্য করে, অবজার্ভ করে যে কাকে সে বন্ধু বানাচ্ছে। কারণ আজকে যাকে সে বন্ধু বানাচ্ছে, কালকে সে বন্ধু দ্বারাই সে প্রভাবিত হবে, বন্ধুর পথে সে চলবে, বন্ধুর অভ্যাসেই সে অভ্যাসকে সে গ্রহণ করবে এবং বন্ধুর অভ্যাসে সে অভ্যস্ত হবে। সুতরাং বন্ধু আমরা দেখি যদি কোনো মারুফ খায়ের কল্যাণের দিকে আহ্বান করে, তাহলে মানুষ আসলে একটা কল্যাণকর জীবন পাবে। বন্ধু যদি মুনকারাত, শার, সু কিংবা খারাপ কাজের দিকে আহ্বান করে, তাহলে ব্যক্তি কিছুকাল পরে নিজেকে সে মুনকারাতের মধ্যেই দেখতে পাবে। এর আরেকটা চমৎকার উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন একটা বিখ্যাত হাদিসে, যেটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন। ইমাম বুখারি এবং মুসলিমের সে হাদিসটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল জেলিসি সালেহ ও মাসালুল জেলিসি সু কা হামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, বলছেন সৎ বন্ধু, জালিস বলতে এখানে যারা একসাথে চলাফেরা করে, যারা সহবস্থান করে, পাশাপাশি থাকে, তারাই তো আসলে বন্ধু। অতএব জালিস সদিকের আরেকটা প্রতিশব্দ। কিন্তু এর আগে আমরা তিনটা প্রতিশব্দ বলেছিলাম, তাই না? একটা বলেছিলাম আস সাদিক, আরেকটা আর রাফিক, আরেকটা আস সাহেব, এবং চতুর্থটা হলো আল জালিস। নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল জালিস আস সালেহ, বা সৎ বন্ধুর উদাহরণ, ও মাসালুল জালিস আস সু, এবং খারাপ বন্ধুর উদাহরণ হলো মেস্কের বহনকারী এবং হাঁপড়ের যে অগ্নিবিন্দুগুলো বের হয়, সে যখন সে লোহার কাজগুলো করতে থাকে, সেখান থেকে উড়ে এসে মানুষের শরীরে পড়ে হয়তো পুড়িয়ে দেয় অথবা কাপড়কে নষ্ট করে দেয়। তাহলে তিনি বলছেন একজন হলো হামিলুল মেস্ক, এটা একটা বিখ্যাত ব্র্যান্ড, মক্কা মদিনার আতরের একটা ব্র্যান্ড, আপনারা জানেন হামিলুল মেস্ক, খুবই সুন্দর একটা সুন্দর নাম। তো হামিলুল মেস্ককে, সে হচ্ছে সৎ বন্ধু। আর নাফিখুল কির, হাঁপড়ের যে বিন্দুগুলো বা অগ্নিবিন্দুগুলো সে হাঁপড়ের কাজ করতে গিয়ে বের হয়, সে নাফেক মানে যে ফুঁ দেয়, সে ফুঁ দেওয়ার সাথে সাথে ফুঁগুলো উড়ে গিয়ে আসলে মানুষের ক্ষতি করে। তাহলে তাকে বলেছেন খারাপ বন্ধু, যে মানুষের আসলে অকল্যাণ করে থাকে। এরপরে নবী সাল্লাহ সাল্লাম বলছেন ফাহামিলুল মিসকি ইম্মা আন তাবতা আমিনহু, হামিলুল মেস্ক, মেস্ক আম্বার বা আতরের যিনি বহনকারী, হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবে, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবাতান, আও তার অথবা যদি না কিনে থাকো, তার পাশে গেলেও একটা সুন্দর সুগন্ধি তুমি পাবে, ওয়া নাফিখুল কির, আর যিনি হাঁপড়ের মধ্যে ফু দেয়, ইম্মা ইউখরিকা থিয়াবাক, সে হয়তো সেই ফু দিয়ে, অগ্নিবিন্দু দিয়ে তোমার কাপড়কে জ্বালিয়ে দেবে, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবীসাতান, অথবা তার কাছ থেকে তুমি একটা খারাপ গন্ধ পাবে। তাহলে দুটো জিনিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে ভালো বন্ধু হওয়া এটা খুব জরুরি। ভালো বন্ধু নির্বাচন করা, ভালো বন্ধুদের সাথে বসা, চলাফেরা করা, জীবনযাপন করা, উঠা বসা করা, এটা খুবই জরুরি। তাহলেই জীবনটা মেস্কের মতো সুগন্ধিময় হবে, অথবা মেস্কের সমাহারে যেমন একজনের নানা রকম রেয়ার আতর যদি থাকে কারো কাছে, তাই না, সমাহারে যেমন তিনি একটা মানুষের কাছে খুবই আকাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে যান এবং মানুষ তার দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকে, নাফেখুল কির যে তার ব্যাপারটা একদম উল্টো, মানুষ তার থেকে দূরে থাকার চেষ্টা করে,
তার জায়গাটা যেখানে সে এই কাজটা করে, হাপুরের কাজটা করে, সেখানে মানুষ সেটাকে এড়িয়ে চলে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, দুর্গন্ধটাও না পায়, কিংবা তার কাপড় জ্বলে না যায়। এখন আমরা একটু আলোচনা করব সংক্ষেপে যে বন্ধু নির্বাচন করা, এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানলাম। তাহলে বন্ধু নির্বাচন করার মূল নীতিগুলো কি, মানে কিসের ভিত্তিতে আমরা বন্ধু নির্বাচন করব, আমরা সেই মূল ভিত্তিগুলো একটা একটা করে আপনাদের সামনে বলছি। আগের আলোচনা থেকেও কিছুটা হলেও আঁচ করা যায় অল্প কিছু মূলনীতি, আর এর বাইরেও আমরা আরও কিছু মূলনীতি উল্লেখ করব। প্রথম মূলনীতিটা হলো আইয়াকুনা সাদিকু সালেহান, অর্থাৎ বন্ধু যেন একজন সজ্জন হয়, সৎ ব্যক্তি হয়। সালেহ, সালাহ থেকে এসছে, সালাহ মানে সংশোধিত ব্যক্তি। সাধারণত আসলে মানুষ তো একদমই একুত হয় না, ভুল হলে আবার সে সংশোধন করে, এবং এই সংশোধন করতে করতে সে একজন সংশোধিত সৎ ব্যক্তিতে পরিণত হয়, সেটি এখানে বোঝানো হচ্ছে। আমরা জানি যে মানুষের মধ্যে নানা প্রকার লোক আছে, এবং সব প্রকারের লোকই আমাদের বন্ধু হতে পারে না। বন্ধু হবে যে সৎ হবে। আমরা সততার গুরুত্বটা বুঝি কোরআনের আলোচনা থেকে, সূরা হুদের 116 এবং 117 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ডিসকাশনটা করেছেন সেখানে কিন্তু সততার বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়েছে, এবং সততা কত প্রয়োজনীয়তা সততার রয়েছে সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়্যাতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম ওয়াত্তাবা আল্লাযিনা যালামু মা উতরিফু ফিহি ওয়া কানু মুজরিমিন। এই আয়াতের পরে তিনি আবার বলছেন, ওয়ামা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। দুটো আয়াত এখানে। প্রথম আয়াতে তিনি বলছেন, কেন তোমাদের পূর্ববর্তী জাতির মধ্য থেকে কিছু সৎ ব্যক্তি মানে বের হয় না, অথবা সৎ ব্যক্তির তৈরি হয় না, যারা জমিনে যত বিপর্যয় আছে তা থেকে নিষেধ করবে। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়্যাতিন ইয়ানহাউনা মিনাল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিনহুম। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন সৎকর্মশীল ব্যক্তি কেন থাকলো না, যারা জমিনের মধ্যে যত বিপর্যয় আছে তা থেকে নিষেধ করবে, তবে তাদের মধ্যে অল্প কিছু লোক ছাড়া যাদেরকে আমি নাজাত দিয়েছি। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে সেই জাতির লোকদের মধ্যে অধিকাংশ ছিল খারাপ, এই জন্যই তিনি বলেন কেন তাদের মধ্যে ভালো লোক নেই, কেন তাদের মধ্যে ভালো লোক হচ্ছে না, তবে অল্প কিছু লোক তাদের মধ্যে ভালো যাদেরকে আল্লাহ বলছেন আমি তাদেরকে নাজাত দিয়েছি। ওয়াত্তাবি আল্লাযিনা যালামু, তবে যারা জালিম, যারা জুলুম করেছে, তারা মত্ত হয়ে আছে, ইত্তাবারা মত্ত হয়ে আছে, অর্থাৎ তারা অনুসরণ করছে এমন কিছুর, মা উত্রেফু ফি, যেগুলো ভোগবিলাসের জন্য তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে যে ভোগবিলাসের জন্য যা কিছু দেওয়া হয়েছে তা নিয়েই তারা মত্ত আছে। ওয়াকানু মুজরিমিন, আর তারা ছিল অপরাধী। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ওয়ামা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন, আর তোমার রব জুলুম সহকারে, অর্থাৎ অত্যাচারের মাধ্যমে বা জুলুমের মাধ্যমে কোনো জনপদবাসীকে ধ্বংস করার নন, ধ্বংস করবেন না। ওয়া আহলুহা মুসলিহুন, অথচ তার জনগণ অথবা তার অধিবাসীরা সালেহ, সৎ। অধিবাসীরা যদি সৎ হয় তাহলে তোমার রব সেই জনপদকে ধ্বংস করবেন না, সেটাকে নিশ্চিহ্ন করবেন না। তাহলে এখানে আমরা দেখতে পেলাম, শুরুতে যারা ভুল বিভ্রান্তির মধ্যে আছে, বিচ্যুতির মধ্যে আছে, সুপথ থেকে যারা ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত, তাদেরকে একটা ওয়াঈদের কথা বলা হচ্ছে, ধমক দেওয়া হচ্ছে। অন্যদিকে আল্লাহ তাআলা এখানে নিশ্চয়তা দিচ্ছেন, যারা সৎ, সততাপূর্ণ জীবনযাপন করে, যারা সালেহ এবং সালাহের সাথে যারা থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস করবেন না।
সে কথাটা এখানে বলা হয়েছে। সুতরাং বোঝা গেল যে যাদের সাথে আমরা উঠা বসা করব এমন লোক তাদের হওয়া দরকার যাদের এই সেফাতগুলো থাকবে, যারা সালেহ হবে, মুসলেহ হবে, ফলে তাদের সাথে থাকলে আমরাও ধ্বংস হব না। কারণ এখানে বলছে যে আহাল যখন সালেহ, আশেপাশের লোকরা ভালো থাকলে আল্লাহ জনপদকে রক্ষা করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এখন প্রশ্ন হচ্ছে সালেহ কে, কি থাকলে সালেহ হওয়া যায়? কারণ আমি যেমন ভালো বন্ধু খুঁজছি, আমি যদি সালেহ ভালো হতে পারি তাহলে আমাকেও ভালো লোকেরা বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাই না? দুটোরই প্রয়োজন আছে, দুটোরই প্রয়োজন আছে। আপনি শুধু ভালো বন্ধু নিজে চাইবেন, নিজে ভালো হবেন না, এটা তো হতে পারে না। কারণ ভালোরা আপনাকে অ্যাকসেপ্ট করবে যদি আপনি নিজেও ভালো হন। তাহলে কে সালেহ, কে ভালো, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হলো ওই ব্যক্তি যে তার রবের নির্দেশিত সকল ফরজ ওয়াজেব কায়েম করে, প্রতিষ্ঠিত করে, মেনে চলে, এবং যে কোনো ধরনের বিপর্যয়, দালালাত, ফ্যাসাদ, এনহেরাফ এবং বক্রতা, যে কোনো ফাহিসা এবং অশ্লীলতা, যে কোনো মুনকারাত এবং অন্যায় থেকে বিরত থাকে এবং মানুষকে বিরত রাখে, যে সম্ভাব্য এবং সাধ্যমতো সকল উপায়ে সে পাপকে বর্জন করে, পাপ থেকে বিরত থাকে, সেই হলো আসলে সালেহ। আর যদি কখনো ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, অথবা ত্রুটির মধ্যে সে পড়ে, তাহলে সে তা থেকে নিজেকে সংশোধন করে নেয় তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, অথবা কোনো মানুষের প্রতি অন্যায় আচরণ করলে সে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এ হচ্ছে সালেহ ব্যক্তির সংজ্ঞা। তাহলে আমরা যদি এমন ব্যক্তিকে বন্ধু হিসাবে পেতে চাই, আমাদের নিজেদেরকেও কিন্তু এমনই সালেহ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে, সাধ্যমতো চেষ্টা করতে হবে। দ্বিতীয় যে মূলনীতিটি আছে বন্ধু নির্বাচন করার, সেটি হচ্ছে আইয়াকুনা সাদিকু আমিনান, আইয়াকুনা সাদিকু আমিনান, অর্থাৎ আমাদের বন্ধু সে যেন আমানতদার হয়, বন্ধু যেন বিশ্বস্ত হয়। আসলে বিশ্বস্ততা ছাড়া পৃথিবীতে কোনো সম্পর্কই টেকে না, এমনকি স্বামী স্ত্রী সম্পর্কও টেকে না। স্বামী স্ত্রীর কাছে বিশ্বস্ত হতে হবে, স্ত্রী স্বামীর কাছে বিশ্বস্ত হতে হবে। যদি তা না হয় তাহলে তাদের মধ্যে সন্দেহ থাকবে এবং একে অপরের প্রতি ফ্রিকোয়েন্টলি খেয়ানত করবে, ফলে কিছুকাল পরে তারা আবিষ্কার করবে তাদের এই সংসারটা চালানো সম্ভব নয়। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্লোজেস্ট ইন্টিমেসি বলা হয় এটাকে। কারণ আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, মেয়েরা স্ত্রীরা স্বামীদের জন্য পোশাক, স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক। যেখানে পোশাকের দেয়াল ভেদ করে স্বামী এবং স্ত্রী তারা একাকার হয়ে যাওয়ার একটা বৈধ অনুমতি শরিয়া দিয়ে দিয়েছে, তাহলে এর চাইতে ইন্টিমেসি আর হতে পারে না, এর চাইতে ইন্টিমেট রিলেশন আর কোথাও হতে পারে না। সেই রিলেশনটাও নষ্ট হয়ে যায় যদি আমানতদারি না থাকে, বিশ্বস্ততা না থাকে। তাহলে যাদেরকে আমরা আজকে বন্ধু হিসাবে নির্বাচন করব, তাদের মধ্যেও সেই বিশ্বস্ততা থাকতে হবে, সেই বিশ্বস্ততা থাকতে হবে যেটাকে আল কোরআন আমানা বলেছে, এবং আমরা হাদিসের মধ্যেও দেখতে পাচ্ছি আমানাতের গুরুত্ব। আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন সূরা আল আনফালের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। হে মানুষেরা, হে ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছ, যারা ইমান পোষণ করেছ, ইমানকে ধারণ করেছ, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না, এবং তোমরা তোমাদের আমানতগুলোরও খেয়ানত করো না জেনে শুনে। তোমরা জেনে শুনে আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না এবং তোমাদের আমানতগুলোর খেয়ানত করো না। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু তাআলা খেয়ানত করতে এখানে নিষেধ করে দিয়েছেন। তাহলে খেয়ানতটা কি সেটাও আমাদেরকে জানতে হবে, আর খেয়ানতের বিপরীত যে আমানত সেটা কিভাবে আমরা আসলে অর্জন করব, আমানতদারিতা সেটাও আমাদেরকে একটু জানতে হবে। খেয়ানা হচ্ছে আসলে মানুষের যে একটা বিশ্বাস, যে ধারণা, যে আমরা বলি হুসনুজ্জন, সুন্দর একটা সুধারণা মানুষ যে পোষণ করে থাকে,
তার বিপরীতে না যাওয়া এটা হলো আমানতদারি, এবং তার বিপরীতে চলে যাওয়া এটা হলো খেয়ানত। আমানতদারির আসলে অনেক রকম ফের আছে, কারণ আমানতদারি হতে পারে সম্পদের ক্ষেত্রে, কাউকে সম্পদ কারো কাছে আমানত হিসেবে রাখা হলো, সে সেটাকে বিশ্বস্ততার সাথে রাখলো, এটাও এক ধরনের আমানতদারিতা। আবার কারো কাছে কোনো কথা বলা হলো এটা কাউকে বলবেন না, এটা হলো একটা গোপন কথা, তাহলে সে কথার গোপনীয়তা যদি রক্ষা করে তাহলে আমানতদারি রক্ষা করলো। কারো কাছে কোনো ব্যক্তিকে আমি যদি আমানত হিসাবে রেখে যাই, তাহলে তার মান ইজ্জত সহ সব কিছু যদি সে রক্ষা করে, তাহলে সে মান ইজ্জতের আমানতদারিতে রক্ষা করলো। এভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমানতদারি হতে পারে। সন্তান আমাদের কাছে আমানত, আমাদের বাবা মা আমাদের কাছে আমানত, আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো আমাদের কাছে আমানত, ইত্যাদি নানা বিষয়গুলো এখানেও চলে আসে। আসলে ইসলামের এগুলো হচ্ছে এক একটা পরিভাষা, যেটার মধ্যে আসলে ইচ্ছে করলে ইসলামের মৌলিক সব কিছু ঢুকিয়ে দেওয়া যায়। তাওহীদ আমাদের কাছে আমানত, আকীদা আমাদের কাছে আমানত, ঈমান আমাদের কাছে আমানত। হ্যাঁ, এভাবে ইসলামের নির্দেশিত বেসিক যে বিষয়গুলো আছে সবটা আমানত। সে আমানতদারিতে রক্ষা করার নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন বন্ধুর আমানতদারিতা বলতে আমরা কী বুঝি? বন্ধুর সাথে আমাদের অনেক রিলেশন আছে, বন্ধুর সাথে আমাদের অনেক মামলা আছে, বন্ধুর সাথে আমাদের অনেক কথাবার্তা বলা হয়, বন্ধুর সাথে আমরা অনেক সময় টাকার লেনদেন করে থাকি। তাহলে আমানতদারির প্রায় সবকটা প্রকারই এখানে বন্ধুর উপর বর্তায়, এবং বন্ধু তখনই ভালো বন্ধু হবেন যখন তিনি এই প্রত্যেকটা ক্ষেত্রে আমানতদারি রক্ষা করবেন, ওয়াদা রক্ষা করবেন, সম্পর্ক রক্ষা করবেন, মান ইজ্জত রক্ষা করবেন, এবং পেছনে গিবত করবেন না। বন্ধুত্বের দাবিতে তিনি আমার সাথে রিলেশনটাকে শ্রদ্ধার রিলেশন হিসাবে রাখবেন, ইত্যাদি এসব কিছুর ক্ষেত্রে এটা হচ্ছে মূল আমানতদারি। আর এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, জেনে রাখো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটা ফিতনা, এটা পরীক্ষার একটা উপকরণ। কারণ এগুলো একদিকে আমাদের কাছে আমানত, সম্পদের মূল মালিক হলেন আল্লাহ, আর এটা আমাদের কাছে আমানত, এর সাথে দেওয়া হয়েছে যে কে সে আমানত রক্ষা করে, কে হালাল পন্থায় সম্পদ অর্জন করে এবং হালাল পন্থায় সম্পদকে ব্যবহার করে, ব্যয় করে, সেটা আল্লাহ দেখতে চান। সুতরাং এটা হলো ফিতনা। সন্তান সন্ততি, কারা সন্তান সন্ততিকে ইসলামী তারবিয়াত দিয়েছেন? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে একটা জেনারেশনকে তারবিয়ত এবং গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন, কারা সেভাবে গড়ে তুলছে আর কারা গড়ে তুলছে না? যদি ভালো সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা আমরা করি, তাহলে তারা দেশের সুসম্পদ হবে, ভালো মুসলিম হবে, ভালো মুমিন হবে। আর যদি সেটা না হয়, তাদেরকে বৈষয়িক শিক্ষা দিয়ে দুনিয়াদারির পেছনে আমরা লাগিয়ে দেই, তাহলে আমাদের সন্তানরা আমাদের ফেতনার কারণ হয়ে যাবে। সে কথাটি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এখানে আমানতদারির সাথে বিষয়গুলোর বিশাল সম্পর্ক রয়েছে, সম্পদ এবং সন্তান সন্ততি। তাহলে আমরা এখানে বুঝলাম যে আমানতদারি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা সকল ক্ষেত্রেই আসলে প্রযোজ্য। এটা শুধুমাত্র বন্ধুত্বের ক্ষেত্রে নয়, তবে বন্ধুত্বের ক্ষেত্রে একটা ক্রুশিয়াল ইস্যু, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমানতদারি রক্ষা করে না তার ক্ষেত্রে বলেছেন, তার ইমানই নেই। লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ইমান নেই। কারণ আমানতদারি যদি কেউ হারিয়ে ফেলে, তখন সে খেয়ানত করতে থাকে, এবং ধীরে ধীরে সে মানুষের সাথে, আপনজনের সাথে, বন্ধুদের সাথে খেয়ানত করে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেয়ানত করে। ফলে সে কিছুকাল পরে প্রথম দিকে ইমানের ঘাটতি পাবে, হয়তো পুরো ইমানটা তার একসাথে জায়েল বা রিমুভ নাও হতে পারে, কিন্তু একটা সময় তার পুরো ইমান চলে যাবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইমানা লিমান লা আমানাতা লাহু। এখন বন্ধু, তার বন্ধুত্বের মানে অনেকগুলো বিষয় তার কাছে আমানত হিসাবে সংরক্ষিত থাকে, ফলে সে আমানতদারি বন্ধুকে অবশ্যই রক্ষা করতে হবে। সেটা একটু আগেও আমরা বলেছি, সেটা মামলাতের ক্ষেত্রে হোক, টাকা পয়সার ক্ষেত্রে হোক, ওয়াদা পূরণের ক্ষেত্রে হোক, অথবা কথার যে আমানত সেটা। বন্ধুর যে আরও মানে যে বিষয়গুলো আছে, যিনি তার
বন্ধুর পক্ষ থেকে আমিন হিসাবে বা আমানতদার হিসাবে তিনি যে জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সে জায়গার আমানতটাকে রাখতে হবে। তাহলে এখানে আমরা বুঝলাম যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে মূলনীতি একজন বন্ধু চয়ন করার ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে তিনি আমানতদার কিনা, বিশ্বস্ত কিনা, বিশ্বস্ততাকে রক্ষা করেন কিনা। তৃতীয় যে বিষয়টি সেটি এ দুটোর চাইতেও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, বরং তার অ্যাপ্লিকেশনটা বাহ্যিকভাবে এবং বহির্গতভাবে অনেক বেশি তার আসলে প্রয়োজনীয়তাটা উপলব্ধি হয়। সেটা হচ্ছে এই, একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে সৎ হলেন, বিশ্বস্ত হলেন, কিন্তু বন্ধুর বিভিন্ন প্রবলেম দেখে তাকে নসিহাত করলেন না, তাহলে লাভটা হলো কি? এই সৎ এবং বিশ্বস্ত বন্ধু পেলাম, কিন্তু আমাকে ভুল থেকে, ভুল পথে চলা থেকে, বিভ্রান্তির পথে চলা থেকে আমাকে কখনো নসিহাত করলেন না, রক্ষা করলেন না বা করার জন্য উদ্যোগী হলেন না, তাহলে আমি তো এই সৎ এবং বিশ্বস্ত বন্ধু থেকে ততটা বেনিফিট হতে পারবো না। এই জন্য তৃতীয় মূলনীতিটা বন্ধুদের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে, সেটা হচ্ছে আইয়াকুনা সাদিকুনা নাসিহান, বন্ধু যেন নসিহতকারী হয়। নসিহত করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা নবী রাসূলদের বৈশিষ্ট্য ছিল। ওয়া আনালাকুম নাসিহুম মুবিন, নবীদের মধ্যে অনেকেই তার উম্মতকে বলেছিলেন আর আমি তোমাদের জন্য নসিহতকারী, তোমাদের জন্য আমি নসিহতকারী। সুতরাং ব্যক্তির মধ্যে যখন কোনো ত্রুটি দেখা দেয়, কোনো ঘাটতি দেখা দেয়, তখন তার বন্ধুরা তাকে অবশ্যই নসিহা করতে হবে। এজন্য নসিহাতকারী বন্ধু আমাদের প্রয়োজন, যে বন্ধু আমাদের ভুল দেখলে কোনো নসিহা করে না, লজ্জায় হোক অথবা হয়তো বন্ধু মনে কষ্ট পাবে সেই কারণে হোক অথবা ভীতু হোক, যে কোনো কারণে তিনি নসিহাকে এড়িয়ে যান, তাহলে এমন বন্ধু আমাদের আসলে প্রয়োজন নেই। যে বন্ধু আমাদেরকে নসিহা করবেন, আমাদের ভুল বক্রতাকে, আমাদের বিপর্যয় পাপ কিংবা অন্যায়কে যারা প্রতিবাদ করে, নসিহা করে আমাদেরকে সঠিক পথে আসার জন্য সহজ করে দিবেন, সেরকম বন্ধু আমাদের প্রয়োজন রয়েছে। আমরা জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটা হাদিসে পাই, তিনি বলেছেন, بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم. আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বায়আত নিয়েছিলাম সালাত কায়েমের উপরে, যাকাত দেওয়ার উপরে এবং প্রত্যেক মুসলিমের জন্য নসিহা করব সেই কথার উপরে। সুবহানাল্লাহ! তাহলে নসিহা করাটা, এটা প্রত্যেক মুসলিমের জন্য এটা একটা জরুরি কাজ, এটা বায়আতের একটা অংশ যে সে নিজে অন্যকে নসিহা করবে। তাহলে প্রত্যেক মুসলিম একে অপরকে নসিহা করবেন, এটাই আসলে অনেকগুলো হাদিসের ভাষ্য। এজন্য মুসলিম তামিমাদ্দারি থেকে আরেকটা যে হাদিস আমরা রেওয়ায়াত করতে দেখেছি সেটিও আমাদের কাছে খুবই মাশহুর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ্দিন ওয়ান নসিহা, দিন হচ্ছে নসিহা। কুলনা লেমেন, সাহাবারা বললেন, আমরা বললাম কার জন্য নসিহা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন, কাল লিল্লাহি ওলি কিতাবিহি ওলি রাসুলিহি ওলি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, এটা আল্লাহর জন্য নসিহা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নসিহা, আল্লাহর কিতাবের জন্য নসিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নসিহা এবং মুসলিমদের শাসনকর্তাদের জন্য নসিহা আর সকল মুসলিমদের জন্য নসিহা। আল্লাহর জন্য নসিহা এটা কিভাবে তাহলে ইমপ্লিমেন্ট করবে বান্দারা? বান্দারা আল্লাহর নির্দেশ মান্য করার মাধ্যমে আল্লাহর জন্য যে নসিহা সেটাকে বাস্তবায়ন করবে। আল্লাহর কিতাবের জন্য নসিহাটা কীরকম? আল্লাহর কিতাব পড়বে, বুঝবে, আমল করবে এবং কিতাবের নির্দেশনাকে প্রতিষ্ঠিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নসিহাটা কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহা হচ্ছে তার সুন্নাকে অনুসরণ করবে, এত্তেবার করবে, সুন্নাকে ধারণ করবে সারা জীবনভর। এবং মুসলিমদের ইমামদের জন্য নসিহা সেটা কী? তাদের ভালো কাজকে সমর্থন করবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তাদের পাশে দাঁড়াবে আর তাদের মন্দ কাজের প্রতিবাদ করবে এবং প্রয়োজনে প্রতিরোধ করবে। কিন্তু এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে প্রতিবাদ এবং প্রতিরোধ মানে অস্ত্র ধারণ করা নয়। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ইসলামের বেসিক
নীতিমালাকে মেনে চলবে, যদিও ভুল ত্রুটি কিছু তাদের মধ্যে থাকে বা জুলুম এরকম কিছু তাদের মধ্যে পাওয়া যায়, সেটা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অস্ত্র ধারণ করা তাদের বিরুদ্ধে যাবে না। অতএব নসিহার অর্থটা এখানে বুঝতে হবে। আর আম মুসলিমদের জন্য নসিহাটা কি? আম মুসলিমের জন্য নসিহা হচ্ছে এটাই যে তারা যখনই কোনো ভুল পথে যায় তাদেরকে সেখান থেকে ফিরে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। এবং সে পদক্ষেপ কখনো হতে পারে হাতের মাধ্যমে অর্থাৎ কর্তৃত্ব সৃষ্টির মাধ্যমে, কখনো হতে পারে মুখের মাধ্যমে প্রতিবাদ করার মাধ্যমে, শব্দের মাধ্যমে বা জোরালো মৌখিক প্রতিবাদের মাধ্যমে বা লিখনির মাধ্যমে, আর সর্বশেষ হচ্ছে অন্তরে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণের মাধ্যমে। তাহলে মূল কথা হচ্ছে বন্ধু এমন হওয়া দরকার যে আমাকে নাসিহা করবে, অথবা আমি সেই বন্ধুকে ততটা স্বাধীনতা দিচ্ছি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অনেক বন্ধুরা হয়তো আমাদেরকে নাসিহা করতে চান, বাট সাহস পান না, সাহস পান না। আমরা এমন একটা বলয় তৈরি করি, এমন একটা প্রভাব তৈরি করি যেখানে আমাদের অনেক বন্ধুরাই অনেক কিছু এড়িয়ে যান, তারা চুপসে যান, তারা চুপ হয়ে যান, ফলে নাসিহা করার যে সুযোগটা ছিল সেটা তারা গ্রহণ করেন না, আমরা তাতে ক্ষতিগ্রস্ত হই। আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা এমন আছেন যারা চান তার বন্ধুরা তোষামোদে হোক এবং তার প্রশংসা করুক, তাকে মিথ্যা প্রশংসা দিয়ে অর্থাৎ সত্য মিথ্যা মিলিয়ে তাকে আকাশে তুলে দিক। এটা আমাদের অনেকের কাছে বা অধিকাংশের কাছে খুবই আসলে আকাঙ্ক্ষিত, যেটা আসলে একটা ভুল, একটা ভুল। এই ভুলের কারণে অনেক ভালো বন্ধুরাও তাদের নসিহাটা আমাদের কাছে পৌঁছাতে পারে না, এবং এই ভুলটা দেখা যাচ্ছে যে শুধু ব্যক্তি মানুষেরাই করে না, আমাদের মুসলিমদের অনেক ব্যক্তিরাই সেটা করেন, অনেক আলেমও এই ভুলটা করেন। তিনি কোনো নসিহাকে হয়তো মেনে নেন না। মুসলিমদের অনেক নেতারাও এই ভুলটা করেন, তারা ভালো লোকদের, জ্ঞানী গুণী স্কলার ওলামা ইকরাম বুদ্ধিমানদের নসিহা তারা গ্রহণ করেন না, বরং মতের বিপরীত হলেই তারা মনে করেন সে আমার বিরোধী, শত্রু বানিয়ে ফেলেন। এমনকি ইসলামী দলগুলোর মধ্যেও আমরা আজকাল নসিহা গ্রহণের ব্যাপারে একটা নেগেটিভ অ্যাটিচিউড দেখি। তারাও মনে করেন তাদের চিন্তা চেতনা কিংবা তাদের ভুল বিভ্রান্তির যারা সমালোচক তারা তাদের শত্রু, এমনভাবেই তারা আসলে নিজেদেরকে আসলে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। ফলে যে কোনো সমালোচককেই মানুষ মনে করে যে সে তার শত্রু, অথচ অনেক সমালোচনাটাই হচ্ছে নসিহা নির্ভর। নসিহার আদলে করা হচ্ছে, সম্মান রক্ষা করা হচ্ছে, আদবের সাথে করা হচ্ছে, আজকের প্রেক্ষাপটে সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। অতএব আমার নসিহাতকারী সে আমার একজন বন্ধু। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি দেখে অন্যরা তাকে নসিহা করছে, তার ভুলগুলো শুধরে দিচ্ছে, তার বক্রতাকে চিহ্নিত করে আদবের সাথে, শিষ্টাচারিতার সাথে, সম্মান রক্ষা করে, তার ব্যক্তির ইমেজকে রক্ষা করে আসলে এই ভুলগুলো ধরে দিচ্ছে, তাহলে বুঝতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু সে। ব্যক্তি যেমন এই বিষয়টা এভাবে নেবে, প্রতিষ্ঠানের উচিত, মুসলিম প্রতিষ্ঠানগুলোর উচিত এভাবে নেওয়া, এবং মুসলিম যে দলগুলো ইসলামের সেবা দিচ্ছে বা ইসলামের পক্ষে কাজ করছে তাদেরও নসিহাকে এই দৃষ্টিভঙ্গিতে নেওয়াটা খুবই জরুরি। তা না হলে তারা ভুল করবে এবং একদল চাটুকর দ্বারা আবৃত্ত হয়ে সত্যিকারের সাফল্যের দেখা তারা কোনোদিন পাবে না। আমাদের আজকে অনেক মুসলিম বিভিন্ন সেক্ট, বিভিন্ন দল, বিভিন্ন তরিকার লোকদের মধ্যে যে ভুল বিভ্রান্তিগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি তার মূল কারণ হচ্ছে এই যে তারা আসলে একদল চাটুকার তৈরি করছে যারা তাদের কোনো ভুল ধরবে না, বরং তারা যেমনে বলে সেভাবেই তারা মেনে নিবে এবং কোনো প্রতিবাদ করবে না, কোনো কোরআন হাদিসের দলিল সামনে নিয়ে আসবে না, বুঝাবে না যে পথ আপনারা যাচ্ছেন সেটা ভুল পথ, সেটা ভুল পথ। এই ট্র্যাজেডিটা ঘটে গেছে আমাদের সবার জীবনে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। চতুর্থ যে মূলনীতি সেটি হচ্ছে আইয়াকুন আস-সাদিকু ওয়াফিয়ান, ওয়াফিয়ান, এটাকে আরবিতে আল ওয়াফাও বলা হয়, ওয়াফাদারি অর্থাৎ অঙ্গীকার রক্ষা করা, অঙ্গীকার পূরণ করা। বন্ধুদের জন্য ওয়াদা রক্ষা করার এই যে বৈশিষ্ট্য এটা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ
আসলে ওয়াদা যদি আমরা রক্ষা না করি, ওয়াফি যদি আমরা না হতে পারি, তাহলে এখান থেকে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় এবং বাকি গুণগুলো নষ্ট হয়ে যায়। এই একটা জায়গাটা যদি আমরা রিপেয়ার করতে না পারি এবং এটাকে খুব মজবুতভাবে তৈরি করতে না পারি, তাহলে বাকি সেফাতগুলোও কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের বন্ধুদেরকে অবশ্যই ওয়াদা রক্ষাকারী হতে হবে এবং চাই সে ওয়াদাটা তার দিনের ব্যাপারে হোক অথবা দুনিয়ার ব্যাপারে হোক, দিন এবং দুনিয়ার প্রত্যেকটা ব্যাপারে সে তার অঙ্গীকারকে রক্ষা করবে। সে আসলে এখানে আমরা যদি এটাকে আরেকটু ব্রড করি তাহলে বুঝব যে শুধু বন্ধু বন্ধুর ওয়াদা রক্ষা করবে, ব্যাপারটা এতটা নয়। এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন ওয়াফাদার বন্ধু বলতে যা বোঝায় সেটাই সে হবে। সে বন্ধুকে ধোকাও দেবে না, বন্ধুর সাথে যে বৈধ ওয়াদাগুলো সে করেছিল সেগুলো সে রক্ষা করবে। কিন্তু কোনো অবৈধ জিনিসের ক্ষেত্রে তো আসলে ওয়াদা হতে পারে না। সে বন্ধুর সাথে এটা বলতে পারে না, চলো আমরা অমুক লোককে মেরে তার সম্পত্তি দখল করি, অথবা চলো আমরা অমুক জায়গা চুরি করি, চলো আমরা অমুক জায়গায় গিয়ে একসাথে সিগারেট পান করি, অথবা অমুক জায়গায় গেলে মদের আসরে বসি, অথবা একসাথে গিয়ে একটা গ্যাং নিয়ে কোনো মেয়েকে তুলে নিয়ে যদি কেউ বলে যে আমরা তার ইজ্জত হানি করি, এরকম কাজগুলো তো করা যাবে না। এরকম কাজগুলোর উপর এটাকে বন্ধুত্ব বলা হয় না, এটা অপকর্মের হোতা হওয়া। হ্যাঁ, এটা সবার সমান অপরাধ। একটা লোককে যদি একদল বন্ধু মিলে হত্যা করে তাহলে সবারই একই শাস্তি হবে, ক্যাপিটাল পানিশমেন্ট যেটাকে বলা হয়। সুতরাং এখানে ওয়াফাদারি হচ্ছে ভালো কাজের ক্ষেত্রে, এবং যে ওয়াদাগুলো রক্ষা করা শরিয়াত আমাদেরকে অবধারিত করে দেয়, সেই ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য সেটাই হবে ওয়াফাদারি। এবং এটা হতে পারে আমাদের মানে আল্লাহর সাথে যে ওয়াদা সেটা, সেক্ষেত্রে আল্লাহর বান্দাদের সাথে যে ওয়াদা সেক্ষেত্রেও, তাহলে সেই হবে আমাদের ভালো বন্ধু যে আল্লাহর সাথে ওয়াদাও রক্ষা করে, আল্লাহর বান্দাদের সাথে ওয়াদা রক্ষা করে। তাহলে সে এই বন্ধুর জন্য সবসময় ভালো ওয়াদা রক্ষা করবে। এবং এক্ষেত্রে আমরা দেখি যে এমন বন্ধু যদি পাওয়া যায় তাহলে এই বন্ধু তার কাছে আমরা অনেক ওয়াসিয়া করে যেতে পারি যে ভাই আমার মৃত্যুর পরে আমার সম্পত্তিটা যেন শরিয়া ভিত্তিক বণ্টন হয়, তুমি কিন্তু সেটা একটু দেখবা। আমার আত্মীয় স্বজন হয়তো একে অন্যের বিরুদ্ধে লেগে যেতে পারে, তারপরে হয়তো তিনি বলতে পারেন আরও অনেক কিছু যে আমি দেখো অমুক অমুক জায়গায় ওসিয়াত করে গেছি, সেগুলো ঠিক মতো আসলে আদায় হয় কি না, ওসিয়াতটা পরিপূরণ হয় কি না। এই কাজগুলো কিন্তু বন্ধুরা দূর থেকে কাছ থেকে আসলে তারা এগুলোকে দেখতে পারে, অবজার্ভ করতে পারে, এবং যদি কখনো এর ব্যত্যয় হয় তখন তারা সেটাকে কারেক্ট করে দিতে পারে। ফলে একজন ব্যক্তির এরকম ওয়াফাদার বন্ধু যদি থাকে তাহলে তার জীবদ্দশা সে যেমন উপকৃত হয়, তার মৃত্যুর পরেও সে উপকৃত হয়, বরং এই বন্ধু তার জন্য সারা জীবনভর দোয়াই করবে। এখানে একটা হাদিস আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা সহিহ হাদিস, ইমাম আহমদ এবং হাকিম বর্ণনা করেছেন, আর হাকিম বলেছেন এটা সহিহ হাদিস, যদিও ইমাম বুখারি মুসলিম এটাকে তাদের গ্রন্থে নিয়ে আসেননি, আর ইমাম জাহাবিও এটাকে সহিহ বলেছেন। হাদিসটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমানু লাকুম আল জান্নাহ, তোমরা তোমাদের থেকে ছয়টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। উসদুকু ইদা হাদাত্তুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে তখন সেটাকে পূর্ণ করবে। ওয়াআদু ইদা তুমেনতুম, যখন তোমাদেরকে আমানতদার করা হবে তখন তোমরা সে আমানত আদায় করবে। ওয়াহফাযু ফুরুজাকুম, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে সংযত রাখবে। ওয়াকুফু আইদিয়াকুম, এবং তোমরা তোমাদের হাতগুলোকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এখানে এই ছয়টার মধ্যে একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াফা উল ওয়াদ, ওয়াদা রক্ষা করা। তাহলে বন্ধুদের মধ্যে এই কয়েকটা গুণ খুব দরকার, এবং এর মধ্যে আসলে অন্যান্য বৈশিষ্ট্যগুলো চলে এসেছে যেগুলো আমভাবে একজন মুসলিমের থাকা উচিত, যেমন সে পূর্ণ ইমানদার হওয়া, মুত্তাকি হওয়া,
যেন সে সালাত ঠিক মতো পড়ে, জাকাত ঠিক মতো দেয়, তারপরে সিয়াম ঠিক মতো রাখে, হ্যাঁ ইত্যাদি যত ভালো ভালো গুণগুলো সেগুলো তো একজন সালেহ আল আল মুমিনা সালেহের মধ্যে সেটা থাকে, সেটা প্রথম গুণের মধ্যেই এসে গিয়েছে। অতএব আমরা বলবো আজকে যারা বন্ধু নির্বাচন করতে যাচ্ছেন তাদের উচিত হবে এভাবেই সজাগ থাকা, সতর্ক থাকা এবং এই মূলনীতির আলোকে বন্ধু এখতিয়ার করা। এখানে আমরা আরও কয়েকটি হাদিস একটু উল্লেখ করতে চাই, যে হাদিসগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্ধু এখতিয়ার করার ক্ষেত্রে যাতে হুসনুল এখতিয়ার হয়, অর্থাৎ সুন্দরভাবে চয়ন করা হয়, সে ব্যাপারটিকে গুরুত্ব দিয়েছেন। ফলে এই যে ভালো বন্ধুরা যখন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের জন্য বেশ কিছু ফজিলতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেন আমাদের মতো মুসলিমরা একে অপরের ভালো বন্ধু হতে পারি, যেন মহাব্বাতটাই বন্ধুত্বের একটা মূলনীতি হয়ে যায়, যেন আমরা একে অপরের শত্রু না হয়ে দীনের জন্য আল মাহাব্বা ফিল্লাহ, আল মাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য এই ভালোবাসাটুকু আমরা যেন একে অপরকে বিলায় দিতে পারি, বন্ধুত্বের ভিত্তি যেন সেই আল মাহাব্বা ফিল্লার উপরে হয়, সে কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসে, যেটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি হাসানুন সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসটিতে, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ-শুহাদা, মানে এটা একটা হাদিসে কুদসি যেটা আল্লাহ তাআলার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল আল্লাহু আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলা বলেন যে আমার খাতিরে পরস্পরকে ভালোবাসে যারা তাদের জন্য নূরের তৈরি মেম্বার থাকবে, যেটাতে তারা কিয়ামতের দিন আরোহণ করবে। এত সুন্দর মেম্বার সেটা, যে সেই মেম্বারটা পাওয়ার জন্য একটা গিবতা অনুভব করবেন নবী এবং শাহিদরা, নবী এবং আল্লাহর রাস্তায় যারা সত্যিকারের শহীদ হয়েছেন, নবী এবং শহীদ, এদের জন্য তো আসলে বিনা হিসাবে জান্নাহ, এরা হচ্ছেন ফি আলা মাকামিল জান্নাহ, আল্লাহর কাছে সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম। সুতরাং তারাও যেটা দেখে ভাববে, আহ আমি যদি পেতাম, এখানে ঈর্ষা হিংসা বোঝানো হয়নি, গিবতা বলা হচ্ছে যে একজন লোক একটা চমৎকার জিনিস পেয়েছে, সেটা তারই থাকুক, তার প্রতি আমার পূর্ণ সমর্থন ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে আমিও যদি পাওয়ার আশাটা করি, এটাকে বলা হয় গিবতা। আর হাসাদ হচ্ছে যে অন্যের একটা সুন্দর জিনিস অর্জিত হয়েছে, সেটা তার কাছ থেকে চলে যাক, বদলে আমি সেটার মালিক হই, এটাকে বলা হয় হিংসা, যেটা খুবই নেগেটিভ একটা বৈশিষ্ট্য এবং যেটা আসলে ইসলামে নিষিদ্ধ, একজন আরেকজনকে হিংসা করা। কিন্তু গিবতা করা, নবীরা গিবতা করতেন, সুহাদারা গিবতা করতেন, তাতে বোঝা গেল যে ইসলামে গিবতাটা নিষিদ্ধ নয়, বরং এটা করা যেতে পারে, এটা একটা ইতিবাচক গুণ বা বৈশিষ্ট্য। এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটি হচ্ছে, আসলে যদি আমরা পরস্পরকে মানে বন্ধুদের মধ্যে একে অন্যকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু এই বিশাল ফজিলা অপেক্ষা করছে। কিন্তু বন্ধুরা যদি আজকে বৈষয়িক স্বার্থে একে অপরের বিরুদ্ধে লেগে যায়, হিংসা হানাহানি লেগে যায়, তাহলে তো আত-তাহাবুব ফিল্লাহ কীভাবে হবে, আল্লাহর জন্য ভালোবাসাটা কীভাবে আসবে, সেটা কখনো আসবে না। আজকের জাগতিক দিক থেকে এজন্যই আমরা দেখি যে আমাদের বন্ধুত্ব বেশি দিন টেকে না, কারণ আমরা আল্লাহর ওয়াস্তে ভালোবাসি না, আমাদের বন্ধুত্ব এই বৈশিষ্ট্যগুলোর আলোকে, এই মূলনীতিগুলোর আলোকে চয়ন করা হয় না, বরং আমরা বন্ধু প্রথমে তাদেরকেই বানাই যাদের দ্বারা আমাদের দুনিয়ার কিছু লাভ হতে পারে, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধার হতে পারে। ফলে কিছুকাল বন্ধুত্ব টিকে থাকার পরে দেখা যায় যে আর টেকে না, আর টেকে না, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এখানে আরেকটা হাদিস আমরা এখানে উল্লেখ করছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, শাকাল বানী হাসান বলেছেন, তিনি বলেছেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে ছিল, তখন তাদের পাশ দিয়ে অন্য আরেক ব্যক্তি অতিক্রম করে গেল,
যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে ছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহিব্বু হাদা, হে আল্লাহ রাসূল আমি এই ব্যক্তিকে অবশ্যই ভালোবাসি, এই লোকটার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামতাহু, নবী সাল্লাল্লাহু তখন তাকে জিজ্ঞেস করলেন তাকে তুমি জানিয়েছো, তুমি যে তাকে ভালোবাসো তার প্রতি মাহাব্বা পোষণ করো এটা কি তাকে জানিয়েছো? কালা লা, ওই ব্যক্তি বললেন যে না আমি জানাই নেই। কালা আ'লামহু, তখন নবী সাল্লাল্লাহু বললেন যাও জানিয়ে দাও জানিয়ে দাও। কালা ফালাহাকাহু, তখন রাবি বলেন যে তখন এই ব্যক্তি ওই ব্যক্তির পেছনে ছুটে চললেন তার সাথে গিয়ে মিলিত হলেন। ফাকালা, এরপরে বললেন ইন্নি উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ইন্নি উহিব্বুকা ফিল্লাহ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ফাকাল আহাব্বাকা আল্লাযী আহাবাবতানি ফিহ, কোথাও কোথাও বলা হয়েছে লাহু, সে আল্লাহ তোমাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবেসেছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর কথা, কি সুন্দর কথা। আরেকটি হাদিস ইমাম তিরমিজি এবং আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইমাম আহমদও এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন المرء على دين خليله فلينظر احدكم من يخالل, এটা একটু আগেও আমরা বলেছি যে মানুষ তার বন্ধুদের দিনের উপরই থাকে, সুতরাং তোমাদের যে কেউ যেন একটু লক্ষ্য রাখে যে কাকে সে বন্ধু বানাচ্ছে, কাকে সে বন্ধু বানাচ্ছে। সুতরাং এই হাদিসের আলোকে, শেষোক্ত এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে বলেছেন যে তোমরা আসলে যে মোমেন নয় তাকে বন্ধু বানিও না, যে মোমেন নয় তাকে বন্ধু বানিও না, যে ভালো নয় তাকে বন্ধু বানিও না, যে মোত্তাকি নয় তাকে বন্ধু বানিও না। এটাই আসলে বলা উদ্দেশ্য, কারণ একজন ব্যক্তি যদি সত্যিকার মোমেন হয়, মোত্তাকি হয়, সালেহ হয়, আমিন হয়, এবং যদি সে ওয়াফিউল ওয়াদ হয়, এবং যদি সে যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা বলেছি সেগুলো সে রক্ষা করে এবং সর্বশেষ সে নসিহতকারীও হয়, তাহলে আসলে সেই হচ্ছে পৃথিবীর দৃষ্টিতে, পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে ভালো বন্ধু, পৃথিবীর দৃষ্টিতে যাই হোক না কেন। মানুষ সাধারণত তাদেরকে হয়তো ভালো বন্ধু হিসাবে মনে করে যারা তার পার্থিব স্বার্থে আসে, অথবা তাকে টাকা পয়সা দেয়, অথবা তার দুনিয়ার স্বার্থ রক্ষা করে, তাকে সুন্দর কিছু কথা শোনায়। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের বন্ধুদের মধ্যে থাকে, আমরা যেন আসলে দুনিয়াকে এতটা প্রাধান্য না দেই, দুনিয়া আমাদের প্রয়োজন আছে কিন্তু আখেরাতটাই যেন আমাদের প্রায়োরিটির জায়গা থাকে। সুতরাং যার দিন ঠিক থাকে, যার ভালো অভ্যাসগুলো ঠিক থাকে, যার দুনিয়াদারির ক্ষেত্রে শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে, সেই আমাদের ভালো বন্ধু হতে পারে। অতএব আসুন আমরা এভাবেই আমাদের ভালো বন্ধু নির্বাচন করি, যাতে করে আসলে এই সমাজের মধ্যে একটা চমৎকার সুন্দর পরিবেশ গড়ে ওঠে। আমরা নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে সেই বন্ধুপূর্ণ সমাজই দেখেছি, তাই না? যখন মুহাজিররা মদিনায় চলে আসলেন, মুহাজির এবং আনসার একে অপরের বন্ধু হয়ে গেলেন, কি ভালোবাসা তাদের জন্য! তারা একে অপরের ভাই হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের মধ্যে মুয়াখাত তৈরি করে দিলেন, এবং তারা বন্ধুত্বের খাতিরে এবং যে মুয়াখাত নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের মধ্যে তৈরি করে দিলেন সেটিকে রক্ষা করার জন্যে তাদের সম্পত্তি ভাগ করে দিলেন, পরিবারের অনেক কিছু তারা ভাগ করে দিলেন, তারা মুহাজিরদের বিবাহের ব্যবস্থা করলেন, তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করলেন, সচ্ছলতার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। আসুন আমরা দুনিয়ার জন্য বন্ধুত্বকে অপমানিত না করি, বরং আমরা নবী সাল্লাল্লাহু সাল্লামের শিখিয়ে দেওয়া বন্ধুত্বের এই নীতিমালাগুলো আমরা গ্রহণ করে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করি এবং একে অপরের জন্য ভালো বন্ধু হতে পারি, সেই চেষ্টাই করি। মনে রাখবেন, আপনি ভালো বন্ধু চান, আমাদের বন্ধুরাও ভালো বন্ধু চায়, আপনার বন্ধুরাও ভালো বন্ধু চায়। অতএব এভাবেই যদি আমরা চর্চা করতে থাকি, তাহলে যদি কারো মধ্যে কোনো ত্রুটি থাকে, খারাপের কিছু থাকে, বা কোনো
মুনকারাত থাকে সেটা রিমুভ হয়ে যাবে। এই বিষয়টা আমি মনে করি আজকের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের আজকের আয়োজকরা নির্বাচন করেছেন, আমি পরিশেষে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বন্ধুত্বগুলোকে কবুল করেন এবং দিনের যে নীতিমালা আছে সেই নীতিমালাগুলো এক্ষেত্রে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমাদের ভালো কাজগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। হাদা ও সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।